নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর 22 সদস্যের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্রশাসন জিয়াদ আল মালুম এ তথ্য নিশ্চিত করেন। বলেন, এক এক করে ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে থাকা APBN এর প্রায় 22 সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও প্রায় 17 জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছে। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে গত 24 এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনা পজিটিভ শনাক্ত হন। গত 27 এপ্রিল নতুন করে আরও 2 APBN সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। এরপর সেখানে দায়িত্বে থাকা প্রায় 22 সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।